ভাইয়ের আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর নেই, চলে গেছেন না ফেরার দেশে, আর ফিরবেন না তাফসিরের এই ময়দানে, তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। 13টি বছর কারা নির্যাতন সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি এতটা নির্যাতন সহ্য করেও যখন তিনি হসপিটালে গেলেন, কালকে আমরা সকলে দেখেছি তার হাসি মাখা মুখ ছিল, তার সর্বশেষ হাসি ছিল, মানুষের প্রতি কি দরদ ছিল তার, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিল, তিনি আর দুনিয়াতে নেই। আজকের ইসলাহি মজলিসে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে ভালো পথে চলে আসতে হবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা সকল অবলোকন করেছি কিছু সময়ের জন্য ভূমিকম্প হয়েছে, পৃথিবী এটা সহ্য করতে পারে নাই, দুনিয়ার জমিন এটা সহ্য করতে পারে নাই। কোরআনের পাখি যিনি সারাটা জীবন মানুষের জন্য দীনের জন্য কাজ করেছেন, লক্ষ লক্ষ মানুষকে দীনের পথে এনেছেন, কোরআনের তাফসির করে মানুষের মন জয় করেছেন, তাদেরকে দীনের পথে এনেছেন, তিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমাদের মাঝে তাফসির করবেন না, আর আমাদের মাঝে মুসকি হাসবেন না। তিনি তার দীনের প্রচারগুলো মানুষের কাছে করে গিয়েছেন, তার মতো একজন ভালো মানুষ ছিল না। দুনিয়ার ভিতরে কারা নির্যাতন সহ্য করে তিনি দুনিয়া থেকে মুক্তি পেয়েছেন, কারা নির্যাতন থেকে তিনি মুক্তি পেয়েছেন, তাকে আর জেলখানায় বন্দি করে রাখা যাবে না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, তার পরিবারে যারা আছে তাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এজন্য অবশ্যই আমরাও ভালো পথে ফিরে আসব। বিশেষ করে অনেক ওলামায়ে কেরাম আমি যাদেরকে চিনি, চোখের পানি ধরে রাখতে পারে নাই, তিনি কোরআনের দাওয়াত এমন ভাবে দিয়েছেন মানুষের কাছে, এজন্য আমাদের সকলকেও চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমরা সকলে সে আল্লাহর কাছে ফেরত চলে যাব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমলস আর মর্টাল, সো দা ম্যান ইজ মর্টাল, আমাদের প্রত্যেকটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবো না। এজন্য এটা কিন্তু আল্লাহ তাআলার একটা গজব দুনিয়াতে নেমেছে, যখনই দেলার হোসেন সাইদি এই কোরআনের পাখিটা বিদায় নিয়েছে, সাথে সাথে দুনিয়াতে ভূমিকম্প হয়ে গিয়েছে। না জানি আল্লাহ তাআলা আর কত ভয়ঙ্কর আজাব আমাদের সামনে রেখে দিয়েছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আজাব দিয়ে থাকেন, গজব দিয়ে থাকেন, আমাদেরকে ভালো পথে ফিরে আসতে হবে। বিশেষ করে যারা আলেমদের উপরে অত্যাচার করে, যারা আলেমদের উপরে নির্যাতন করে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দুনিয়ার আলেমদের সম্মান হচ্ছে সবচেয়ে বেশি, আলেমদেরকে যদি তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেটা কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। 13টি বছর যিনি কারা নির্যাতন সহ্য করেছেন, 13টি বছর ধরে কষ্ট সহ্য করেছেন, আপনারা কি মনে করেন তার দোয়া কবুল হবে না? অবশ্যই তার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলার কাছে চলে যাবে। যা সন্তানের সাথে দেখা করতে পারে নাই, সন্তানরা তার কাছেও যেতে পারে নাই, অনেক সময় এভাবে বাধাও দেওয়া হয়েছে। এজন্য বিশেষ করে আলেমদের যারা পরিবার রয়েছে, তারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। এজন্য আসুন আমরা সতর্ক হই, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচি, এবং বিশেষ করে আমরাও গুনাহের পথ ছেড়ে দিয়ে ভালোর পথে ফিরে আসি, সঠিক পথে চলার চেষ্টা করি। বিশেষ করে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, তিনি যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, আমরাও যাতে করে এভাবে হক কথাগুলো বলতে পারি, মানুষের কাছে সুন্দরভাবে এই দিনের প্রচার যাতে করে করতে পারি। এবং আমরা দোয়া করব তার পরিবারের জন্য, আল্লাহ তাআলা যাতে করে পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা তাকে তার খিদমতের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন।